নম্বর ব্লকের অন্তর্গত হাটজান বাজারের দুটি বুথে শুক্রবার মহাসপ্তমীর দিন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এলাকার 200টি পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। মূলত যে সকল পরিবারের হাতে এই বস্ত্র বিতরণ করা হয় সে সকল পরিবারের উপার্জকরা এ যাবৎ ট্রেনে হকারি করে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু লকডাউনের সময় থেকেই ট্রেন চলাচল বন্ধ থাকায় তাদের অবস্থা অসহায়, যে কারণে পুজোর সময় তাদের পাশে দাঁড়ানোর কথা ভাবেন তৃণমূল নেতৃত্ব। ঠিক বুঝে সময় হাতে নতুন জামা কাপড় পেয়ে স্বভাবতই খুশি এলাকার এই দুস্থ দরিদ্র মানুষেরা। আমাদের হাটজান বাজার তৃণমূল কংগ্রেস কমিটি দুটো বুথের সভাপতি এবং দলীয় সদস্যরা এই বস্ত্র বিতরণের আয়োজন করেছে। সেই আয়োজনে এলাকায় প্রায় 200টা পরিবারে 200 গরিব মানুষকে বস্ত্র বিতরণ করা হয়েছে। এখানে হ্যাঁ প্রায় কলোনির মানুষ, পশ্চিমবঙ্গে যেমন লকডাউনের সময় থেকে অনেকেই বসে আছে, এখানে বহু মানুষ খুব অসহায় অবস্থা আছে, কারণ এখানের প্রায় 50-80 জন লোক ট্রেনে হকারি করে। সে হকার দীর্ঘদিন থেকে ট্রেন বন্ধ, এখানে হকারের ব্যবসা চলে না, তারা সবাই ঘরে বসে আছে, একবেলা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। এছাড়াও এলাকায় বহু গরিব মানুষ আছে যাদের খুব কষ্টের মধ্যে দিন চলছে, সেই কথা ভেবে যাতে গরিব মানুষরা যে একখানা করে কাপড় শাড়ি বা অন্যান্য জিনিস দেওয়া হচ্ছে যাতে এলাকার গরিব মানুষরা একটু আনন্দিত হয়, উপকৃত হয়, এই ভেবেই এ তৃণমূল কংগ্রেস বুথ কমিটি হাটজান বাজার কলোনির উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ দিয়ে এই ব্যবস্থাপনা করা হয়েছে। বীরভূম থেকে পার্থ দাসের রিপোর্ট, নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে।